নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যা। সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা শুরু করলাম। দিদির বাড়ি থেকে আমি বৃহস্পতিবার চলে এসেছিলাম, আজ শুক্রবার। ওর বাবা একদম ভোরবেলায় উঠে অফিসের কাজে কলকাতায় চলে গেছে, ট্রেনে করে গেছে, এই জন্যে আমি এক কাপ চা করলাম। আর ছেলের আজকে স্কুল আছে, কালকেও নাকি ছিল, যেহেতু হোয়াটসঅ্যাপ ফোনটা আমার কাছে ছিল, লক্ষ্য করেনি, বললো আজকে যেতে হবে, একটু দরকার আছে, তাই আটাটা মেখে নিলাম আমি চাটা খেয়ে। আর ওর বাবা চাও খেয়ে যায়নি, বলেছিলাম চা করে দিই, খুব ভোরবেলা গেছে তো শুধু জল বিস্কুট খেয়েই গেছে, বললো যে না আর ওখান থেকেই মানে ব্রেকফাস্ট লাঞ্চ দিয়ে দেয় অফিসের কাজে গেলেও, যে কারণে আর খেয়ে দিয়ে যায়নি। তা আজকে ছেলেকে রুটি আর আলু ভাজা দেবো, কারণ সবজি টবজি বিশেষ কিছুই নেই, পুরো ফাঁকা আছে ফ্রিজ, তাই কয়েকটা কাঁচা লঙ্কা আছে, কয়েকটা আলু আছে, আর বিশেষ কিছু সবজি নেই, যে কারণে আজকে আলু ভাজা রুটি দিলাম। ছেলে খেয়েও যাবে আলু ভাজা রুটি দিয়ে, আর টিফিনেও দিয়ে দেবো আলু ভাজা রুটি। এরপর রুটিটা করে আগে ছেলেকে একটা রুটি খেতে দিয়ে দিলাম, তারপর টিফিনও ভরে দিলাম। আজকে কিছু ফলও দিতে পারিনি, কারণ ফলও নেই, ফলের ঝুড়িটা ফাঁকা। তারপর ছেলের গাড়ি আসলে ছেলে চলে গেল। এবার দেখো, আমি রোজই ওর বাবাকে ফোন করে বলতাম যে গাছগুলো একটু জল দাও, না হলে কি হয়, রাত্রিবেলায় আসে তো 7:30-8 বেজে যায় ওর বাবার ঘরে আসতে আসতে। এবার তারপরে আমি ফোন করে বলতাম যে গাছগুলোতে একটু জল দাও, এই গাছগুলো সামনের গাঁদা গাছগুলোতে জল, একদিন দুদিন জল না দিলেই না গাছগুলো কেমন মানে ইয়ে হয়ে যায়, ঝিমিয়ে যায়। আর এই গাছগুলো দেখো এখনো আছে, জানি না কদিন থাকবে। রোজই ওর বাবা রাত্রিবেলায় এসে আমি ফোন করার পরে মনে করে দিতাম, তারপর জল দিত। এই দেখো কৃষ্ণ গাঁদাগুলোতে না কুড়ি এসছে, এইবার এগুলোকে কেটে দিতে বলেছিলাম, আমি বুঝতে পারছি না কতটা কাটবো, এতটা মাথা উঁচু করে ঝাঁকড়া হয়েছে, তো বলেছিল মাথা ঝাঁকড়া কেটে দিতে। এবার ভাবছি এইটুকুটুকুতে কাটবো না আর একটু বড় হলে কাটবো, বুঝতে পারছি না, তাই আর কাটছি না, আমি ভাবছি আরেকটুখানি বড় হোক। আর এই যে কুড়ি এসছে, এগুলো কাটলেও আরো ঝাঁকড়া হবে, আরো কুড়ি আসবে, কারণ আমি বেশ কয়েক বছর যখন এই গাছ এখানে বুনতাম বসাতাম, এত মানে কুড়ি আসতো, এত ফুল হয়েছে, আশেপাশে সবাই দেখে বলতো, মানে কৃষ্ণ গাঁদা না খুব হয়, অন্য গাঁদা আমি আরো বড় বড় যে গাঁদাগুলো হয় ইনকার নামটাই মনে আছে, অন্য নাম মনে নেই, হতে চাইতো না, কিন্তু কৃষ্ণ গাঁদাগুলো দেখেছি হয়, আর পরিমাণে অনেক হয়। এরপর আমার জন্য একটু আলু ভাজা ছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই করা, ছেলে চলে যাওয়ার পরে ঘরদোরগুলো একটুখানি ডাস্টিং করলাম, আর হচ্ছে জাম বিছানাপত্র তুলে তুলে নিলাম। নিয়ে আমার রুটিটা আগে করা ছিল, ছেলের সাথেই করেছিলাম, এবার ওই ঠান্ডা আলু ভাজা খেতে ভালো লাগলো না, একটু গরম করে নিয়ে আমি রুটিটা খেয়ে নিচ্ছি। আর পায়ের ব্যথাটা কমেছে, কিন্তু অন্য একটা সমস্যা শুরু হয়েছে জানো তো, আমার মুখে না, আমি দেখেছি অ্যালোপ্যাথি যদি ওষুধ খায় তাহলে আমার মুখের মধ্যে কেমন যেন একটা ইনফেকশান হয়ে যায়, পুরো জিভ দিয়ে মুখটা ভরে যায় গুড়ি 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 সাদা সাদা, এবং সেইগুলোতে এত জ্বালা করে, মানে জল খেতে গেলেও জ্বালা করে, ভাত খেতে গেলেও জ্বালা করে, কথা বললেও জ্বালা করে, ওই যে কয়েকদিন ধরে ওষুধ খেয়েছি না, তাতে আরও এইগুলো বেড়ে গেছে। ওর বাবা অনেক কাছাকাছি করেছিল, নিজের জামা কাপড়গুলো দুদিন করেছে, ওইভাবেই সোফার উপরে রয়েছে, এরপরে আমি ওইগুলো ভাজ করব। আর আজকে বললাম বিশেষ কিছুই নেই, সবজি দিদির বাড়ির থেকে পুঁই মিচুড়ি এনেছিলাম, এটাকে ভাজা করব আর ডিম সেদ্ধ করে নিলাম। এবার ওর বাবা কখন আসবে সেটা কিন্তু বলে যায়নি, প্রায় দিনই হয় যখন আসে বিকালবেলা আসে, 4:30-4:30 বেজে যায়, মানে ওখান থেকে লাঞ্চ করে আসে। এবার আজকে ওর বাবার ডিমটা তো আমি পোচ করে দিই, আর মনেও নেই জানো তো, 5 ডিমই সেদ্ধ করে নিয়েছি ঝোলের জন্য, আর ওর বাবা এরকম সেদ্ধ করে ঝোল একটুও খেতে চায় না। আর এই পুঁই মিচুড়িগুলো দেখো একদম কচি কচি, যেগুলো পেকে লাল লাল হয়ে যায় না, ওগুলো কিন্তু একটু শক্ত হয়, একটু পটপট করে দেখবা মুখে খাওয়ার সময়, কিন্তু এইগুলো না একদম কচি, এগুলো বেশ খেতে ভালো লাগে, একদম মানে নরম হয়ে যায়, খেতে কোনো অসুবিধা হয় না। যেগুলো লাল লাল পাকা পাকা হয় ওগুলো
অনেকে পেটও ব্যথা করে। আমার হাজবেন্ডই যেমন খেতে চায় না বলে আমার পেট কামড়ায়। আবার অনেকে না বাজারে এগুলো বিক্রি হয়, কেমন করে খেতে হয় জানেই না। মানে আমি দেখেছি অনেকেরই, যে শুনেছি যে কি করে খায়, হয়তো আমি সামনে থাকলে বলেছি যে এইভাবে খায়, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবেন। আবার অনেকে দেখেছি সবজিওয়ালার কাছে এটা জিজ্ঞাসা করে এটা কি, অনেকে চেনেই নাই পুঁই মিচুড়িটা, কিন্তু যদি খেয়ে মানে যে খেয়েছে সে বুঝবে এটা খেতে কতটা ভালো লাগে। তারপর আমাদের ফ্ল্যাটেও জানো তো অনেকে এটা স্বাদ জানতো না, কি করে খেতে হয় জানতো না। আমি অনেকবার রান্না করে খাইয়েছি, খাওয়ার পরে বলেছে হ্যাঁ খেতে তো বেশ ভালো লাগে। তারপর যে জামাইবাবু বিচা কলা দিয়েছিল, ওগুলো গ্রামের ভাষায় বলে ডয়রা কলা, সেগুলোও না আমাদের এইদিকে কেউ খায় না, চেনেও না। এবার ওই কলাটাও আমি ভাজা খাইয়েছি, ঝোল করে খাইয়েছি। এবার খাওয়ার পরে বলেছে বাহ অন্যরকম টেস্ট, আর সত্যি ডয়রা কলা বা বিচা কলা না দারুণ টেস্ট। মুসুরির ডালের সঙ্গে যদি ভাজা খাও না, লাল লাল ভাজা করে, দারুণ লাগবে। এবার ওর মধ্যে বীজ থাকে তো, বীজটা বেছে বেছে তোমাকে ফেলতে হবে, এটা যে জানে সে খেতে ভালোবাসবে। এরপর অনেকগুলো জামা কাপড় কাচলাম, ছেলেরই চারখানা হুডি দিয়ে, ফুল হাতা জামা টামা দিয়ে, ইনার দিয়ে, ছেলেরই বেশি ছিল। আমারগুলো আর আজকে বেশি কিছু কাচিনি, কারণ রোদ অল্প তো এই তাই দুদিন ধরে শুকায়, হুডিগুলো দুদিন ধরে শুকায়, যে কারণে আর আমার যে শীতের জিনিস আছে অল্প কয়েকটা, পাতলাগুলো কাটছিলাম, মোটাগুলো আর কাটছিলাম না। আর ডিমের ঝোল করলাম, বললাম না দেখো অল্প না রসুন আছে, পেঁয়াজ ছিল চারটে ছোট ছোট। এবার দুটো পুঁইমিচুড়িতে ভাজাতে দিলাম আর দুটো ডিমের ঝোলে দিলাম, যে কারণে না ঝোলটা একটু পাতলা হলো। আদা রসুন পেঁয়াজ অল্প দিয়েছি, আর টমেটো ছিল না, যদিও ঝোলটা পরে কমে গেছিলো, আলু সেদ্ধ হতে হতে ঝোল কমেই গেছিলো, তা যা ছিল ঘরে তাই দিয়ে করছি। আর বিচা কলাটাও ছিল, বিচা কলাটা করলাম না কেন জানো তো, সময় পেলাম না জানো তো, খোসা ছাড়িয়ে কলাটা তো ছোট ছোট করে কাটতে হয়, এবার সময় পেলাম না। এরপর ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছিল, চান করে যায়নি যাওয়ার সময়, তা এখন চান করলো, তা আমি কী করলাম ঝটপট ঠাকুরের ঘরটা শুধু মুছে দিলাম। আর ওর বাবা বললো আগের দিন সব ঘর মুছেছে, ওই জন্য অন্য ঘরগুলো ঝাড় দিয়ে আমি ঠাকুরের ঘরটাকে মুছে দিলাম, ওর বাবা পুজো করে দিল। আর ভাগ্যিস আমি একটু চালটা বেশি দিয়েছিলাম, না হলে দেখো আমাকে আবার ভাত বসাতে হতো, মেপে আমার আর ছেলের মতোই বসায়, আর আমাকে তো বলেও যায়নি দুপুরে আসবে। মানে এইরকমই লোকটা জানো তো, এত বছর ধরে সংসার করছি তো কোনো দিন মুখ মানে খুলে বলবে না, অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে, মানে ওই ইশারায় বলবে। মানে আমার এখন মানে বুঝে গেছি বলতে সব তো বুঝতে পারি না, মাঝে মাঝে রাগও হয়, কিন্তু ওই চলছে 18 বছর ধরে, অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে এইভাবে। এরপর ওই পুঁইমিচুড়ি ভাজা আর ডিমের ঝোল দিয়ে আমি আর ওর বাবা খেয়ে নিলাম, ছেলের তো আসতে দেরি হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বড় করলাম না। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।